টুনা, তোমার কোদালের আবার কি হলো গো? সে কখন থেকে দেখছি ঠিক করছো, এখনো ঠিক হচ্ছে না যে? কাল কাজ করতে কোদালটা খুলে গেছে, তাই ঠিক করছি। এই তো ঠিক হয়ে গেছে, এখন মিঠু তো তা আসলেই কাজে চলে যাব। কিন্তু টুনি, আমি চিন্তা করছি অন্য কিছু। যে রোদ পড়েছে, আজ এই রোদে যে কি করে কাজ করব এটাই ভাবছি। কেন, যেখানে কাজ করবে সেখানে কোনো গাছ নেই? গাছ থাকলে গাছের নিচে এসে বিশ্রাম করবে, আর কাজের ফাঁকে এসে পুকুরে ডুব দিয়ে শরীরটা ভিজিয়ে নেবে, তাহলে রোদ কম লাগবে, বুঝেছো? হ্যাঁ গো টুনি, তুমি তো ঠিক কথাই বলেছো। কিন্তু জানোই তো, ইগল মোড়লের কাজ করি, সে কি কাজ থেকে বেরোতে দিবে? বাবা, ও বাবা, বাবা! টুকি, মা, মা, তোর কি হলো? ওঠ মা, ওঠ! টুকি, টুকি, টুনি, টুকি তো আর কথা বলছে না, মনে হয় টুকি অজ্ঞান হয়ে গেছে। হায় ঈশ্বর, আমার মেয়েটার একি অবস্থা হলো! আমি কতবার বলেছি এই রোদে বাইরে খেলতে যাস না, মায়ের কোনো কথাই শুনল না। কি হয়ে গেল, আমার মেয়েটা মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে। টুকি! টোনা দাদা কাজে যাবে না? এ কি টোনা দাদা, তোমার মেয়ের কি হয়েছে, এভাবে শুয়ে আছে কেন? দেখো না, দেখো না মিঠু দাদা, টুকি এই মাত্র ভালো ছিল, বাইরে খেলতে গিয়েছিল, বাড়ি ফিরে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। এখন আমি এই মেয়েকে রেখে কি করে যে কাজে যাব বলো? শোনো টোনা দাদা, তোমার মেয়েকে এভাবে বাড়িতে না রেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, নইলে বাড়িতে বেশিক্ষণ রাখলে তোমার মেয়ে মারা যেতে পারে। না না, আমার মেয়েকে আমি মরতে দেব না। টোনা চলো, টুকিকে নিয়ে হাসপাতালে যাই। আমার মেয়ে যে আমার সব, আমার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না টোনা। হ্যাঁ টুনি চলো, মিঠু দাদা তুমি কাজে যাও, ইগল মোড়লকে বলিও আমার মেয়ে অসুস্থ, তাই আজ কাজে যেতে দেরি হবে। ঠিক আছে টোনা দাদা, আমি বলে দিব, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এরপর মিঠু তো তা চলে যায়, টোনা টুনি টুকিকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার সাহেব, আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি দেখুন আমার মেয়ের কি হলো। আমার মেয়ের ঠিক আছে, ঠিক আছে, আপনার মেয়েকে বেডে রেখে আসুন, আমি দেখছি। আমি এখানে কেন? বাবা মা তোমরা কোথায়? মা ভয় পাস না মা, আমরা আছি তো। তুই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি, তাই তোকে হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার বাবু, আমার মেয়ের কি হয়েছে বলুন। আপনার মেয়ের তেমন কিছুই হয়নি, ঠিক মতো না খেয়ে না খেয়ে শরীর দুর্বল হয়ে পড়েছে, ঠিক মতো খাবার খাওয়াবেন আর একটি ভিটামিন খাওয়াবেন, তাই ঠিক হয়ে যাবে, এখন আপনার মেয়েকে বাড়ি নিয়ে যেতে পারেন। চল টুকি মা, চল বাড়ি চল। টুনি, তুমি টুকিকে দেখে রেখো, আমি কাজে গেলাম। মা টুকি, তুই কিন্তু কয়েকদিন আর খেলতে যাবি না, বুঝেছিস? না বাবা, আমি যাব না কোথাও। কি ব্যাপার টোনা, এত দেরিতে কাজে এসেছিস? দেখেছিস কয়টা বাজে, বেলা 12টা বেজে গেছে, আর তুই কিনা জমিদারের মতো 12টার সময় কাজে এসেছিস? না মানে কালু দাদা, আমার মেয়ের। চুপ কর, তোর মেয়ের মারা গেছে, তাই তো? তোর মেয়ে মারা গেছে, এতে কাজের সাথে কোনো সম্পর্ক নেই, বুঝেছিস? এখানে কাজ করতে হলে সময় মতো আসতে হবে, না হলে ইগল মশাইকে বলে তোকে কাজ থেকে তাড়িয়ে দিব। ঠিক আছে আসবো কালু দাদা, তবুও আমাকে কাজ থেকে তাড়িয়ে দিও না। যা এখান থেকে, কথা না বলে কাজ কর তো, এমনি দেরি করে এসেছিস, আবার কথা বলিস। কি খবর কালু, জমিতে সবাই ঠিক মতো কাজ করছে তো? কাজে কেউ ফাঁকি দিচ্ছে না তো? ভালো করে দেখেছো সবকিছু? হ্যাঁ মোড়ল মশাই, সবাই ঠিক মতো কাজ করছে, এই কালো থাকতে আপনি কোনো চিন্তা করবেন না, কালো যেখানে থাকে সেখানে কেউ কাজে ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ কালু, আমি জানি, এজন্যই তো তোমাকে সব দায়িত্ব দিয়েছি। মোড়ল মশাই, এবার টাকা দিন, সবাইকে দিতে হবে। এই নাও টাকা, সবাইকে দিয়ে দাও, আর কাল সকালে সবাইকে আসতে বলো। ঠিক আছে মোড়ল মশাই, আমি সব বলে দিব।
মোড়ল মাশাইয়ের কাছ থেকে তো ঠিক টাকাই এনেছি, কিন্তু কাউকে ঠিক টাকা দেব না। আমি কিছু টাকা নিজের কাছে রাখবো। তোমরা আজ ভালো মতো কাজ করনি, তাই তোমাদের অর্ধেক টাকা মালিক কেটে নিয়েছে। কালু দাদা, আমি 200 টাকা পাবো, আর আমাকে 50 টাকা দিলে কেন? তুই দেখছি খুব ভেজাল করিস। বাকি পাখিরা কিছু বললো না, টাকা নিয়ে চলে গেল। আর তোর যত সমস্যা, তুই আজ দেরি করে কাজে এসেছিস, তাই তো মোড়ল মশাই তোর টাকা কেটেছে। এখন আমাকে না জ্বালিয়ে যা তো আমার সামন থেকে। টুনা, তোমার মন খারাপ কেন গো? মালিক তোমায় বকা দিয়েছে। এরপর টুনা টুনিকে সব কথা খুলে বলে। টুনা, কালুকাক ঠকবাজ, তা আমি খুব ভালো করেই জানি। তুমি আর ওখানে কাজ করতে যাবে না। তুমি একটা কাজ করো, আমার বাবার বাড়ি যেখানে ছিল ওই বনে যাও। আমাদের ওই বনে আমার বাবাই তো আখ চাষ করত। বাবা মা মারা গেছে, কিন্তু বনের অন্য পাখিরা তো আখ চাষ করে। তুমি বরং সেখানে গিয়ে আখ চাষের কাজ করবে, টাকা কম পাবে না। সেখানকার পাখিরা অনেক ভালো। ঠিক আছে টুনি, তাহলে কাল থেকে ওই বনেই যাব। এখন আমাকে খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। টুনি, আমি কাজে গেলাম। ঠিক আছে গো, সাবধানে যেও। টুনা, কাজ পেয়েছো ওই বনে? হ্যাঁ টুনি, কাজ পেয়েছি। আর ওখানকার মালিক তো খুব ভালো, এই দেখো 500 টাকা দিয়েছে। টুনি, এভাবে কিছুদিন কাজ করলে তো আমরা অনেক টাকা পাবো। ও, টুনা অন্য বনে কাজে যাচ্ছে, ঈগল মশাইকে সব বলতে হবে। মোড়ল মশাই, টোনা তো আপনার জমিতে কাজ করতে আসছে না, অন্য বনে যাচ্ছে। কি বলছো, আমার বন থেকে অন্য বনে যাচ্ছে কাজ করতে? ওকে তো শিক্ষা দিতেই হবে। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যা বলেছেন তাই করব। টোনা, তুমি এত ভালো কাজ করতে পারো আগে তো জানতাম না। তোমার ভালো কাজের জন্যই এবার আখের ফলন ভালো হয়েছে, তাই তোমাকে খুশি হয়ে কিছু টাকা দিতে চাই। এই নাও 5000 টাকা। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে দাদা, আজ তবে আসি। ওই তো টোনা আসছে, এবার এই পাথর ছুঁড়ে মারি। এরপর কালুকাক টোনার দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরের আঘাতে টোনার একটি ডানা ভেঙে যায়, আর টোনা পড়ে যায়। টোনার তো ডানা ভেঙে গেছে, এবার দেখি কিভাবে অন্য বনে গিয়ে কাজ করিস। যাই বাবা, আমি পালাই, আমাকে আবার দেখে ফেলবে। আবার শরীরটা যে শেষ হয়ে গেল, আবার ডানাটাই ভেঙে গেল। এখন আমি বাড়ি ফিরবো কি করে? আমি যে উঠতেই পারছি না। টোনা কাজ ছিল, আর সেই পথ দিয়েই মিঠু তোতা কাজ থেকে বাড়ি ফিরছিল। টোনাকে দেখে মিঠু তোতা টোনার কাছে আসে। একে টোনা দাদা, তোমার এই অবস্থা কি করে হলো? একটা ডানাই তো দেখছি ভেঙে গেছে। আমি জানি না কি করে যে একটা পাথর এসে আমার ডানায় পড়লো। আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমার ডানাটা ভেঙে গেল। এখন বাড়ি ফিরতে পারছি না। টোনা দাদা, তুমি চিন্তা করো না তো, তোমার বাড়ি যাওয়া পরে আগে হাসপাতালে যেতে হবে। তোমার ডানা দিয়ে খুব রক্ত পড়ছে, রক্ত বন্ধ করতে হবে। তুমি আমার পিঠে ওঠো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। এরপর মিঠু তোতা টোনাকে তার পিঠে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে আবার বাড়িতে নিয়ে আসে। টোনা দাদা, তুমি বিশ্রাম নাও, আমি চলি তবে। আচ্ছা মিঠু দাদা, যাও। তুমি আমার অনেক বড় উপকার করেছো, যা কোনোদিন ভুলবো না আমি। এরপর মিঠু তোতা টোনাকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে যায়। টুনি টুনি, কোথায় তুমি? একে টোনা, তোমার ডানা এমন ব্যান্ডেজ কি করে হলো? তারপর টোনার সাথে ঘটে যাওয়া সব ঘটনা টোনা টুনিকে খুলে বলে।
ওগো এখন কি হবে, তুমি কাজ না করলে আমাদের সংসার কিভাবে চলবে গো? টুনি এই নাও 5000 টাকা। এই টাকা তুমি কোথায় পেয়েছো? এই টাকা আমাকে মালিক দিয়েছে এতদিনে কাজের ফল। শোনো টুনি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর টোনা টুনিকে তার বুদ্ধির কথা খুলে বলে। পরের দিন সকালবেলা, এই নাও টাকা। আর দাদা, ওই জমিটা তো তোমার, তাই না? হ্যাঁ টুনি, আমার জমি। আর তোমাকে দলিলটা পরে দেব, এখন এক জায়গায় যাব তো, দলিল আনার সময় নেই। ঠিক আছে দাদা, এক সময় দিয়ে এসো। কিন্তু টুনি শালিকের কাছে কিছু জমি কিনে নেয় আখ চাষ করার জন্য। এরপর টুনি টোনার বুদ্ধিমত জমি কিনে সেই জমিতে আখ লাগিয়ে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টোনা, তোমার কথা মতো আখ চাষ করেছি। আখের চাষ বেশ ভালো হয়েছে। কাল কিছু আখ বাজারে নিতে হবে। আজ আমি যদি ভালো থাকতাম, আমি আখ বাজারে নিয়ে যেতাম। তোমাকে এত কষ্ট করতে হতো না টুনি। তুমি ওসব বলো না তো, আমার কাছে কোনো কষ্ট মনে হচ্ছে না। চলো এবার বাড়ি যাওয়া যাক। মোড়ল মশাই, ওই বট গাছের পাড়ে জমিটা কার? টুনি আর টোনা আখের চাষ করেছে, আখ তো খুব ভালোই হয়েছে। কি বলছো, ওই জমি তো আমার। আমি বেশ কিছুদিন থেকে জমিতে যাই না। দাঁড়াও, টোনা টুনির আখ চাষ করা বের করছি। এই টোনা, তোরা আমার জমিতে আখ চাষ করছিস কেন? হ্যাঁ, ওই আখে আর হাত দিবি না, বুঝেছিস? আমি এখন ওগুলো বিক্রি করব। কি বলছেন মোড়ল মশাই, আমরা তো শালিকের কাছে এই জমি কিনে নিয়েছি, তাহলে এসব কথার মানে কি? কি, শালিকের কাছে জমি কিনেছিস? তাহলে এই জমির দলিল দেখা। জমির দলিল তো নেই, শালিক বলেছে পরে এক সময় দেবে, আর তো দেয়নি। শালিকের কাছে জমি কিনেছিস, শালিক এভাবে অন্যের জমি বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যায়। এই দেখ, আমার কাছে আমার জমির দলিল। ইগল টোনাটুনির এত কষ্টের আখ চাষের জমিটা দখল করে নেয়। টোনাটুনি একদম নিঃস্ব হয়ে যায়। টুনি এখন কি করবে, শেষ সম্বলটুকু যে হারিয়ে ফেললাম আমরা। কি যে করব কিছুই বুঝতে পারছি না। আমাদের কত কষ্টের ফল ছিল ওটা। তুমি কষ্ট করে রোজগার করে টাকা জমিয়েছিলে, সেই টাকা দিয়ে কত কষ্ট করে জমিতে ফসল ফলালাম, সব শেষ হয়ে গেল টোনা। কিন্তু টোনা তুমি চিন্তা করো না, আমি আমি বনে কাজ খুঁজতে যাব, আর ঠিক একটা না একটা কাজ খুঁজে পাবো, তুমি চিন্তা করো না। এরপর টুনি সারা দিন কাজ খুঁজেও কোনো কাজ পায় না। কাজ তো কোথাও পেলাম না, খুব ক্লান্ত লাগছে। ওই গাছটার নিচে একটু বিশ্রাম করি। সৃষ্টিকর্তা আমার উপর সহায় হও, সৃষ্টিকর্তা আমার উপর সহায় হও। আমি আর পারছি না, অসুস্থ স্বামী, ছোট একটা বাচ্চা, আমি কি করে সংসার সামলাবো? সৃষ্টিকর্তা তুমি সহায় হও, সহায় হও। টুনি গাছের নিচে বসে পড়ে। টুনি গাছের নিচে বসে আর্তনাদ করতে থাকে, আর তখনই তার মায়ের আত্মা আসে। মা, তুমি এখানে? আমার মেয়ে খুব অভাবে পড়েছে, কিভাবে আর আমি ভালো থাকি? তাই তো ছুটে এলাম তোর কাছে। এই নে, এই আগগুলো নে। এই আগগুলো লাগালে এই আগ কখনো শেষ হবে না, যত কাটবি ততই আগ হতে থাকবে। কিন্তু মা, আমার তো কোনো জমি জমা নেই, আমি কোথায় আগ চাষ করব? তোর তো একটা পুকুর আছে, তুই ওই পুকুরে আখ চাষ কর, আমি এখন যাই রে মা। এরপর টুনির মা চলে যায়, আর টুনিও আখগুলো নিয়ে বাড়ি চলে আসে, আর তার পুকুরে আখগুলো লাগিয়ে দেয়।
अरे अरे टुनी तो देखछि पुकुरे आक चाष करेछे, मुरल मशाई के बोलते हय देखि ब्यापारटा। मुरल मशाई टुनी पुकुरे आक चाष करेछे, चलुन आज राते टुनिर आकगुलो आमरा चुरी करी, ना होले जे भालो फलन होयेछे टुनी टुना धनी होये जाबे। अच्छा बेश ताई करबो, शुधु रात होक। কালু তুমি এ কোথায় নিয়ে এলে? আখ চুরি করতে এসে আমরাই তো আখের মধ্যে বন্দী হয়ে গেলাম। আমি কি জানতাম নাকি মোরাল মশাই, এই শয়তান টুনি আখে জাদু করে রেখেছে। টোনা টুনি ইগল আর কালুদের এসব কথা শুনে সেখানে আসে। সব জায়গায় শক্তি খাটে না, তোমরা আমাদের খুব জ্বালিয়েছো, এবার উচিত শিক্ষা পাও। টোনা দাদা আমার ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। তোমাদের কোনো ক্ষমা নেই, যেমন কর্ম করেছো তেমন ফল ভোগ করো, তোমাদের কর্মের শাস্তি যে পেতেই হবে। একটা কথা সব সময় মনে রাখবে, সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, প্রত্যেক কর্মফলই ভোগ করতে হয়, বুঝতে পেরেছো? আখ এদের পানিতে ডুবিয়ে মেরে ফেলো, এরা বনে থাকলে বনের পাখিরা শান্তিতে থাকতে পারবে না। এরপর আগগুলো ইগল আর কালু কাককে পানিতে ফেলে দেয়, আর কালু ইগল সেখানেই মারা যায়, আর টোনা টুনি টুকিকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। আসলিয়া নামে এক সুন্দর বনে আমাদের টোনা তার সাত বউকে নিয়ে থাকতো। টোনা, ও টোনা, আজ তোমার কোনো কাজ নেই নাকি? কেন জানি আজ কালু কাকু কাজ করতে যাওয়ার জন্য তোমাকে ডাকলো না। আসলে টুনি আজ আমাদের সুখী পাড়ার বাসায় কাজ করার কথা ছিল, কিন্তু সুখী পাড়া নাকি আজ তার বাসাতে নেই। এখন কি করি বলো তো টুনি, আমরা তো আর দু একজন নই, মোট আট জন, আজ বোধহয় আমাদের সবাইকে না খেয়েই থাকতে হবে টুনি। আহা টোনা, তুমি অযথাই কেন চিন্তা করছো বলো তো, তুমি তো জানোই আমরা সাতজন জাদু শক্তি সম্পূর্ণ, আমাদের যখন যা মন চায় আমরা তো তখন সেটাই করতে পারি, তাই না? কিন্তু টুনি উল্লু পেঁচার আশীর্বাদে তোমরা তো সবাই এমন জাদু শক্তি পেয়েছো, তবে সে তোমাদের এই শক্তি বেশি ব্যবহার করতে নিষেধ করেছে, কিন্তু সেটা কি তোমাদের মাথায় নেই নাকি বলো তো? টোনা আর টুনি যখন এসব কথা বলছিল তখনই সেখানে টোনার বাকি স্ত্রীরা চলে আসে। টোনা, ও টোনা, আমার জন্য তুমি একজোড়া কাচের চুড়ি আনবে গো, জানো আমার না কাচের চুড়ি পরার অনেক ইচ্ছে টোনা। ঠিক আছে, আমি তোমার জন্য কাচের চুড়ি নিয়ে আসব, তবে বাকিরা তোমরা শোনো, তোমাদের যা কিছু লাগবে তা তোমরা আমাকে একটা লিস্টে লিখে দাও, দেখি আজ কাজ খুঁজে যে কটা টাকা পাবো তা দিয়ে তোমাদের সবকিছু এনে দেব। টোনা, তুমি তো জানোই আমরা জাদু করে সবকিছু আনতে পারি, তবু তুমি যদি আমাদের এনে দাও তাহলে আমাদের অনেক ভালো লাগে টোনা। এরপর টোনা সাত স্ত্রী টোনাকে একটা লিস্টের মাঝে যার যা কিছু লাগবে সেগুলো লিখে দেয়, আর টোনা সেই লিস্ট নিয়ে বাহিরে চলে যায়। টোনার সাত বিয়ে করার কারণ হলো তার পূর্বপুরুষেরা সবাই সাতটা করে বিয়ে করেছিল, এজন্য টোনাও সাতটা বিয়ে করেছে। একদিন টোনার চতুর্থ স্ত্রী মিনু টুনটুনি বলে, টোনা কতদিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না, তবে আজ তুমি আমাদের একটু ঘুরতে নিয়ে যাও না। মিনু টুনির কথায় বাকিরা সবাই সম্মতি দেয়, আর টোনা সবাইকে নিয়ে বনের পাশেই এক বড় নদীর ধারে ঘুরতে চলে যায়, আর ঘুরতে ঘুরতে তারা দেখে মিষ্টি টিয়ে নদীর ধারে বসে অঝরে কাঁদছে। সে কি তোমরা সবাই কি দেখেছো মিষ্টি টিয়ের জানি কি হয়েছে, চলো আমরা সবাই তার কাছে যাই আর দেখি তার কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমার মনে হয় তার কোনো বিপদ হয়েছে, আমাদের উচিত তাকে গিয়ে সাহায্য করা। এসব ভেবে তারা সবাই মিষ্টিটির কাছে চলে যায়, আর জানতে চাইলে মিষ্টিটি কেঁদে কেঁদে বলে,
আসলে আজ সকালে আমার মেয়ে আমাকে বলে এই নদীতে স্নান করতে এসেছিল, কিন্তু অনেকক্ষণ হলো ও বাসায় যায়নি। আমার মনে হয় ও এই নদীতেই ডুবে গেছে। আমার মেয়ে ছাড়া এই পৃথিবীতে আপন বলতে যে আমার আর কেউ নেই। আহারে, তুমি আর কেঁদো না মিষ্টিটি, আমি এক্ষুনি তোমার মেয়েকে এই জল থেকে খুঁজে এনে দিচ্ছি। এই কথা বলে টুনি তার জাদু শক্তি বলে জলের মাঝে মিষ্টিটির ছানাকে খুঁজতে থাকে। আর অনেক খোঁজার পর সে ছানাটিকে পেয়েও যায় আর মিষ্টিটিকে তার ছানাকে ফিরিয়ে দেয়। কিন্তু ছানাটি অনেকক্ষণ জলে থাকার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। দাঁড়াও টিয়ে বোন, আমি তোমার মেয়ের জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। এই কথা বলে মিনু টুনটুনি জাদু করে সেই ছানার জ্ঞান ফিরিয়ে দেয় আর সন্তানকে ফিরে পেয়ে মিষ্টিটি অনেক খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তবে টোনা, তোমার স্ত্রীরা তো দেখছি সবাই জাদু শক্তি সম্পূর্ণ। তবে যাই হোক না কেন টোনা, আমি চাই তোমার এই সাত স্ত্রী যেন তাদের এই জাদু শক্তি দিয়ে আমাদের এই বনকে রক্ষা করে। এই যে সাত বোনেরা, তবে আমি চলি গো। এই কথা বলে মিষ্টিটি খুশি মনে ছানাকে নিয়ে তার বাসায় ফিরে যায়। আর টোনাও সাত স্ত্রীর এমন প্রশংসা শুনে অনেক খুশি হয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কি গো টোনা, কি হয়েছে তোমার? তুমি তো একটু আগে কাজের জন্য বাইরে গেলে, তবে এমন হাঁপাতে হাঁপাতে এখন বাড়ি ফিরে এলে যে? আসলে টুনি, শুনে এলাম বনে নাকি এক ভয়ঙ্কর ঈগল এসেছে গো। ও নাকি পাখিদের খেয়ে ফেলে। জানো, কাল সুখী পায়রার স্বামীকে নাকি খেয়ে ফেলেছে, সেজন্য সুখী পায়রা কি কান্নাটায় না আজ কাঁদছে। এসব তুমি কি বলছো টোনা? তাহলে তো মনে হচ্ছে ওই শয়তান ঈগল অনেক শক্তিশালী। টোনা, আমরা তো সাত বোন আছি, তবে তুমি কত ভেবো না তো এখন। আমরা আমাদের জাদু শক্তি বলে ওকে মেরে ফেলবো টোনা। তাদের এসব কথা শেষ হতে না হতে টোনার বাকি স্ত্রীরাও সেখানে চলে আসে আর জানতে চাইলে টোনা তাদেরও সব কথা বলে। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা সবাই ওই দুষ্টু ঈগলের সাথে লড়াই করবে। না না, তোমরা ওই ঈগলের সাথে পেরে উঠতে পারবে না, কারণ ও যে অনেক শক্তিশালী। তাই আমি চাই না ওর সাথে যুদ্ধ করে তোমাদের কোনো ক্ষতি হয়ে যাক। এবার সবাই ঘরে চলো তো, আমার অনেক খিদে পেয়েছে। এরপর তারা সবাই ঘরে চলে যায় আর একসাথে খাবারও খায়। আর রাত হতেই তারা যখন ঘুমিয়ে পড়েছিল তার একটু পরেই সেই ভয়ঙ্কর ঈগল তাদের বাসায় এসে ডাকতে শুরু করে। আর হঠাৎ এমন ডাক শুনে টোনার ঘুম ভেঙে যায়। আর এত বড় ঈগলকে দেখে তো টোনা অনেক ভয় পেয়ে যায়। ততক্ষণে টোনার সাত স্ত্রীরাও জেগে ওঠে। সে কি, তোর বাসায় তো দেখছি অনেক পাখি, এরা কি সবাই তোর স্ত্রী নাকি রে? হ্যাঁ, তবে ভালোই হলো, আজ আমি একসাথে তোদের সবাইকে খেয়ে ফেলবো। না না, আপনি এখান থেকে চলে যান, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি কেন আমাদের এভাবে খেতে চাইছেন বলুন তো। এভাবে টোনা অনেক কাকুতি মিনতি করলেও ঈগল তার কোনো কথাই শুনতে চায় না। এসব দেখে টুনি মিনু টুনটুনিকে বলে, শোনো, আমার মনে হয় আমাদের জাদু শক্তি দিয়ে এত বড় ভয়ঙ্কর ঈগলের সাথে পেরে উঠতে পারবো না, তাই আমাদের বুদ্ধি দিয়েই কিছু একটা করতে হবে। তুমি একদম ঠিক কথাই বলেছো দিদি, তবে তুমি ভেবো না, আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি। এই কথা বলে মিনু টুনটুনি জাদু করে একটা লাল ফল নিয়ে আসে আর তাতে বিষ মিশিয়ে সেই ঈগলকে কৌশলে খাইয়ে দেয়। আর ফল খাওয়ার সাথে সাথেই ঈগল মারা যায়। এতে তারা সবাই অনেক খুশি হয়। এভাবে যখনই বনে কোনো বিপদ আসতো তখনই টোনার সাত স্ত্রী সেটার মোকাবেলা করত। রূপপুর গ্রামের পাশেই ছিল অনেক বড় একটি জঙ্গল। সেই জঙ্গলে ছিল অনেক পশু পাখি, উল্লু প্যাঁচা, মিষ্টিটি, সুখি পায়রা, শালু শালিক, কাকুলি কাক সহ আরও অনেক পাখি বাস করত। পাখিদের আর্থিক অবস্থা অনেক সচ্ছল হলেও টুনি পাখির অনেক অভাব ছিল। কিন্তু টুনির এত অভাব হলেও টুনি ছিল অনেক সৎ। টুনি সততার সাথে রোজগার করে বেঁচে থাকার সংগ্রাম করত।
টুনি জঙ্গলে কুলির কাজ করত। টুনির ছিল একটি সুন্দর মেয়ে, নাম তার টুনটুন। টুনটুন ছিল একদম ওর মায়ের মতো। টুনি সবসময় টুনটুনকে সততার শিক্ষা দিত। একদিন টুনি টুনটুনকে বলে, মা টুনটুন, তোর রোজ রোজ এসব সবজি ডাল দিয়ে খেতে খুব কষ্ট হয় তাই না রে মা? আমি তোকে ভালো মন্দ খাওয়াতেও পারি না, এই জঙ্গলের সবাই ভালো মন্দ খায়, আর আমি তোকে রোজ রোজ সবজি ডাল দিয়ে খাওয়াচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দে মা। মা তুমি এভাবে কেন বলছো মা? আমি একদম কষ্ট পাই না, আমি তো জানি মা তুমি কত কষ্ট করে আমাকে বড় করে তুলছো, তুমি সারাদিন কত কাজ করো, আমার খুব কষ্ট হয় মা তোমাকে এই অবস্থায় দেখতে, তাই এসব সবজি ডাল দিয়ে খেতে আমার একদম কষ্ট হয় না মা, তাই নাকি মা? আমার মেয়ে তো খুব বড় হয়েছে দেখছি, আমি তোর কথা শুনে অনেক খুশি হলাম মা, তুই সব সময় সততার সঙ্গে চলবি, কখনো অন্যায় করবি না, তোর বাবা বেঁচে থাকলে আজ তোকে এত কষ্ট করতে হতো না, এখন আমি কাজে যাই রে মা। এসব বলে টুনি কাজে চলে যায়। টুনি নদীর ওপারে এপারে কিংবা রাস্তায় পাখিদের মালামাল পরিবহন করত। টুনি যখন কাজে চলে যায় তখন টুনটুন মাঠে খেলতে চলে যায়। সব পাখিদের ছানারা সেখানে খেলতে এসেছিল। খেলার সময় কুকু হঠাৎ শালুকে জোরে মার দেয়। তখন টুনটুন বলে, কুকু তুমি এত দুষ্টু কেন? হ্যাঁ তুমি মাঠে খেলতে এলে সবাইকে ধরে মার দাও, অন্য কেউ তো তোমার মতো এসব দুষ্টুমি করে না, তুমি জানো না আমরা এখানে মিলেমিশে খেলতে আসি, তাহলে ঝগড়া কেন করো বলো তো, আর কখন এমন করবে না, তাহলে কিন্তু আমরা কাকুলি আন্টির কাছে নালিশ দিতে যাব। এই টুনটুন তোকে এত জ্ঞান দিতে কে বলেছে শুনি? আমার ইচ্ছে হয়েছে তাই আমি ওকে মেরেছি, তোর ভালো না লাগলে তুই এখান থেকে চলে যা বুঝলি। কুকুর এমন কথা শুনে টুনটুন মন খারাপ করে চলে যায়। আর অন্যদিকে টুনি হাড় ভাঙ্গা পরিশ্রম করে অনেক বড় বড় ব্যাগ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই যে টুনি, আমার এই ব্যাগ দুটো নদীর ওপারে পার করে দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার মালগুলো এক্ষুনি পার করে দিচ্ছি। তারপর টুনি ইগলের ব্যাগ দুটো নদীর ওপারে পার করে দেয়। আর ইগল খুশি হয়ে টুনিকে টাকা দেয় আর সেখান থেকে চলে যায়। তখন টুনি ভাবতে থাকে, আজ তো অনেক টাকাই পেয়েছি, আজ বরং আমি মেয়েটার জন্য একটু ভালো খাবার নিয়ে যাব, মেয়েটাকে তো ভালো মন্দ খাওয়াতেই পারি না, আজ ভালো খাবার নিয়ে গেলে ও অনেক খুশি হবে। তারপর টুনি কিছু ভালো খাবার নিয়ে বাড়ি চলে আসে। মা তোমার আসতে এত দেরি হলো কেন? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি নিশ্চয়ই আজ বেশি কাজ করেছো তাই না? হ্যাঁ রে মা, এই দেখ তোর জন্য আমি তোর পছন্দের খাবার নিয়ে এসেছি, এবার তুই খেয়ে নে তো মা। মা তোমাকে না কতবার বলেছি তুমি বেশি কাজ করবে না, তোমার অনেক কষ্ট হয় আমি জানি মা, আর আমার এত দামি খাবার চাই না, তুমি আমার পাশে থাকলেই হবে। হয়েছে, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না, এখন খেয়ে নে তো। তারপর টুনি আর টুনটুন খেয়ে নেয়। ওদের অনেক অভাব থাকলেও ওরা হাসি মুখে তা গ্রহণ করছিল। টুনি যেদিন কাজ পেত সেদিন সবজি ডাল কপালে জুটত, আর যেদিন কাজ থাকতো না সেদিন না খেয়ে ওরা মামে ঘুমাতো। একদিন টুনি যখন কাজ করছিল এমন সময় কাকুলি সেখানে আসে। এই টুনি আমার ব্যাগটা বাড়ি অবধি পৌঁছে দে তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ব্যাগ পৌঁছে দিচ্ছি, তুমি আমার পিছু পিছু চলো। তারপর টুনি কাকুলির ব্যাগটা কাকুলির বাড়ি অবধি পৌঁছে দেয়, আর কাকুলি টুনিকে সামান্য কিছু টাকা দেয়। টাকা পেয়ে টুনি বলে, কাকুলি বোন তুমি আমাকে তো সামান্য টাকা দিলে, আমি তোমাকে কত দূর থেকে ব্যাগটা এনে দিলাম, আর তুমি কিনা আমাকে একটা টাকা দিলে। শোন টুনি, আমি তোকে যত টাকা দিয়েছি তা নিয়ে তুই খুশি থাক বুঝলি, একদম বেশি কথা বলবি না, একটা সামান্য কুলি হয়ে তুই আমার মুখের উপরে কথা বলিস,
যা বলছি এখান থেকে। শোনো কাকলি বোন, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি না, আমি আমার ন্যায্য পারিশ্রমিক চাইছি। এই কথা বলে টুনি মন খারাপ করে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কয়েকদিন থেকে টুনির অনেক কষ্ট যাচ্ছে, কারণ জঙ্গলে এখন টুনি তেমন কাজ পায় না। টুনি ওর মেয়েকে নিয়ে দিনের বেশিরভাগ সময় না খেয়েই থাকত। না খেয়ে থেকে থেকে টুনটুন অনেক অসুস্থ হয়ে যায়। তাই টুনি না খাওয়া শরীর নিয়ে কাজ খুঁজতে থাকে। এমন সময় উল্লু প্যাঁচা আসে টুনির কাছে। টুনি, আমাকে এই ব্যাগগুলো নদীর ওপারে পার করে দাও তো, আসলে আমি অনেক অসুস্থ, তাই আর বহন করতে পারছি না। তারপর টুনি উল্লু প্যাঁচার ব্যাগগুলো নদীর ওপারে পার করে দেয়, আর উল্লু তার ব্যাগগুলো নিয়ে চলে যায়, কিন্তু ভুল করে একটি ব্যাগ ফেলেই রেখে যায়। এ কি, উল্লু প্যাঁচা তো একটি ভুল করে ব্যাগ রেখে গেছে, যাই তো দেখি ব্যাগটা কিসের। তারপর টুনি সেই ব্যাগটার কাছে যায়, আর ব্যাগে অনেকগুলো টাকা দেখতে পায়। এ কি, এখানে তো অনেকগুলো টাকা, উল্লু প্যাঁচা মনে হয় ভুল করে ফেলে গেছে। আমি বরং এক কাজ করি, উল্লু প্যাঁচাকে খুঁজে ওনার ব্যাগ ওনার হাতে তুলে দেই। তারপর টুনি উল্লু প্যাঁচাকে খুঁজতে থাকে, আর অবশেষে সে উল্লু প্যাঁচাকে খুঁজে পায়, আর বলে, প্যাঁচা ভাই, তুমি ভুল করে তোমার এই ব্যাগটা ফেলে এসেছিলে, এই নাও তোমার ব্যাগ, এটাতে অনেকগুলো টাকা আছে। টুনির এমন সততা দেখে উল্লু প্যাঁচা অনেক অবাক হয়, আর বলে, টুনি, তোমার সততা দেখে আমি অনেক খুশি হয়েছি, তুমি পারতে আমার ব্যাগটি আর না দিতে, কিন্তু তুমি সততার সাথে আমার ব্যাগটি আমাকে ফিরিয়ে দিলে, তাই আমি তোমাকে পুরস্কার দিতে চাই, এই নাও এই টাকাগুলো আমি তোমাকে দিলাম। না প্যাঁচা ভাইয়া, আমি তোমার টাকাগুলো নিতে পারবো না, আমি অনেক অভাবে থাকি, কিন্তু তাই বলে আমি তোমার টাকা নেব না, আমি কাজ করে খেতে চাই। আমি তোমাকে দেখে অনেক অবাক হলাম টুনি, ঠিক আছে তোমাকে আমার টাকা নিতে হবে না, আজ থেকে তুমি আমার দোকানের মালামাল পরিবহনের কাজ করবে। প্যাঁচার কথা শুনে টুনি অনেক খুশি হয়, আর এরপর থেকে টুনি প্যাঁচার দোকানে কাজ করে সুখেই দিন কাটাতে থাকে।